আমি তোর বডিগার্ড রকির চাকরি খেয়ে ফেলবো। কেন বাবা, রকি কি করেছে একটু খুলে বলো তো। একটু আগে ও আমাকে ফোন করেছিল, তোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তোর টেনশনে আমার প্রেসার বেড়ে গেছে। বাবা, আমি তো এখন তোমার সামনে এসে আছি, এখন কি তোমার টেনশন কমেছে, তার সাথে কি প্রেসারটাও কমেছে? না, আমার প্রেসার কমবে না যতদিন পর্যন্ত তুই তোর মার কাছে অস্ট্রেলিয়াতে না যাবি। আমি দেশ ছেড়ে কোনোদিন বিদেশে যাব না, দ্যাটস ফাইনাল। আমার অনেক শত্রু আছে মা, যে কোনো সময় তোর যে কোনো ক্ষতি করতে পারে, এই জন্য তো আমি তোর জন্য বডিগার্ড রেখে দিয়েছি। স্যার, বডিগার্ড একজন আমি যে ওরে ওরে উপর থেকে খেলা করবো সেটা তো সাংঘাত না। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে পরে স্যার আমার একটু ক্যারাকাসিং করে টরন মেশিন বানিয়ে দেন, আপনি রিমোট থাকবেন আর আমি ওনার উপর থেকে উড়ে উড়ে বানা করবো। এই চপ, তুমি মিথ্যা কথা বলি গেল, যখন ব্যাগে খুঁজে পাওয়া যায় না। স্যার, আমি মিথ্যা কথা কইনি, শুনবেন তো। আপা আমার করলো, আমি মার্কেটে যাচ্ছি, আমি দুই ঘন্টা ধরে মার্কেটের সামনে এদিক ওদিক এদিক ওদিক করে না পাইনি, দুই ঘন্টা পরে ধরে আপা দিই মার্কেট, তাও একজন না দুইজন, তা কিরম করে খুঁজে পাই কোন দুজন বলে আরেকজন কে? আসলে বাবা বলছি কি, আমার এক বান্ধবী ছিল ইউনিভার্সিটির, ওর সাথে আমার পার্কে দেখা হয়েছিল আর কি, নাম হচ্ছে রাহুলি। এটা কি করলেন ম্যাডাম, রাহুলি নামে কোনো বান্ধবী আছে এটা তো প্রথম শুনলাম। কি করছেন মানে? রকি, এখানে যাও তো, আমি বাবার সাথে কথা বলছি, সব সময় নাক বলাই। না ম্যাডাম, আপনার জারে শুনে বুঝতে পারছি, স্যার ম্যাডাম যা কথা সত্যি, রাহুলি টিউশন হাম্বা দেখতে খুব সুন্দর, দুজন বেশ ঝগড়াঝাটি করতেছিল, পরে আর ম্যাডাম চলে আসলো, ওই রাহুলি খুঁটার মতো দাঁড়াইছিল ওয়ানে, একদম সত্যি কথা, সত্যি কথা। ঠিক আছে ঠিক আছে, রকি তুমি নিচে যাও, গাড়ি বের করো, আমি এখনই বের হব। যাও। যাবো তো স্যার, কিন্তু কথা না কেউ তো যাতে পারতেছি না। বলো কোনটা যে সত্য কোনটা যে মিথ্যে বোঝা বড় ভার। আপনার অনেক কমন ভালো স্যার, আপনি সেই আমলে জন্ম হয়েছিলেন, যদি এমন জন্মগ্রহণ করতেন আপনি তো এই আবহাওয়ার চাপে ধরে যেতেন।